ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে নিয়মিত দেখা মিলে এই নায়িকার। এবার তিনি একটি অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় উড়াল দিলেন। বুধবার 12 জুলাই রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। মার্কিন মূলকেই একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ছেলেকে নিয়ে কিছুদিন অবকাশ যাপন শেষে আগামী 26 জুলাই দেশে ফিরবেন এই নায়িকা। এবার ওই ছেলে আব্রাহাম খান জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। গত 7 জুলাই সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রিয়তমা সিনেমাটি। প্রিয়তমা সিনেমা মুক্তির উপলক্ষে মার্কিন মূলকে গিয়েছেন এ চিত্রনায়ক। ভিউয়ার্স, নতুন নতুন সকল ধরনের বিনোদনের খবর পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে আমাদের এই ভিডিও দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন।